হ্যালো আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা হাড়ের উপরে আমাদের দেহের সম্পূর্ণ গঠন নির্ভর করে তাই যদি হাড়ের কোনো রকম ক্ষতি হয় তবে তার প্রভাব সম্পূর্ণ শরীরে প্রভাব ফেলে তরুণ বয়সে হাড় সবচেয়ে বেশি শক্ত ও সুস্থ থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ক্ষমতা হারাতে থাকে তাই তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর থেকেই হাড়জনিত নানাবিধ সমস্যা দেখা দেওয়া শুরু হয় এক্ষেত্রে যদি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় ও যত্ন নেওয়া হয় তবে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এখন থেকে প্রত্যেকের উচিত হাড়ের প্রতি আলাদাভাবে যত্নবান হওয়া এক্ষেত্রে কিছু সাধারণ অভ্যাসই আপনার হার মজবুত রাখতে সহায়তা করবে চলুন তবে জেনে নেওয়া যাক হাড়ের যত্নে কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দিতে হবে তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে সচেতন হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এপিসোডের মূল পর্যায়ে এক ক্যালসিয়াম গ্রহণ বৃদ্ধি হাড়ের বিষয়ে আলোচনা আসলে প্রথমেই যে শব্দটি মাথায় আসবে সেটা হলো ক্যালসিয়াম প্রাকৃতিক এই মিনারেলটির সাহায্যে হাড় ও দাঁত গড়ে ওঠে ও দৃঢ়তা পায় তবে ক্যালসিয়ামই শেষ কথা নয় শরীরকে প্রস্তুত করতে হবে ক্যালসিয়াম শোষণের জন্য নইলে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া হলেও তার পুষ্টিগুণ শরীরে ঠিকভাবে শোষিত হবে না এবং ক্যালসিয়ামের অভাব তৈরি হবে দুই গ্রহণ করুন ভিটামিন ডি ক্যালসিয়ামের সঙ্গে সরাসরি ভাবে সংযুক্ত হল ভিটামিন ডি একই সঙ্গে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন ডি পাওয়া যাবে চিংড়ি কমলা লেবুর রস ডিমের কুসুম টুনা মাছ প্রভৃতি থেকে এছাড়া রোদ্রের আলো ভিটামিন ডি এর অন্যতম বড় একটি উৎস বর্তমান সময়ে অনেকে রোদের আলোর অপর্যাপ্ত ভিটামিন ডি এর অভাবে ভুগছেন সেক্ষেত্রে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট শরীরে রোদের আলো লাগানোর চেষ্টা করুন তিন নিয়মিত শরীরচর্চা করা শুধু স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণই যথেষ্ট নয় হাড়কে সুস্থ রাখতে চাইলে শরীরচর্চার অভ্যাসও গড়ে তুলতে হবে শরীরচর্চার বিভিন্ন কলা কৌশল হাড়কে দৃঢ় করতে কাজ করে দৌড়ানো দ্রুত হাটা দড়িলাভ কিংবা সিঁড়িতে ওঠা নামার মতো হালকা ঘরোয়া শরীরচর্চাগুলোই হাড়কে ভালো রাখতে পারে চার সীমিত মাত্রায় ক্যাফেইন গ্রহণ ক্যাফেনের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা থাকলেও তা হারের জন্য নয় অতিরিক্ত মাত্রা ক্যাফেন গ্রহণ শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা প্রদান করে তা প্রতিদিন দুই কাপ পরিমাণ কফি পান নিরাপদ এর বেশি হয়ে গেলে তা হারের জন্য ঝুঁকিপূর্ণ পাঁচ পারিবারিক ইতিহাস সম্পর্কে জানা স্বাস্থ্যগত বিষয় ফ্যামিলি হিস্ট্রি অনেক বড় ভূমিকা পালন করে যার বাবা মা অথবা ভাই বোনের অস্টোপেরোসিসের সমস্যা রয়েছে তারও এই সমস্যাটি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরিবারের মানুষদের হাড়ের স্বাস্থ্য এবং সমস্যা সম্পর্কে খবর রাখুন এবং সেভাবে নিজের হাড়ের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন হয়ে ওঠুন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে সচেতন হবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ